আমি পাশের বাড়িতে আর এটার সময় কালী পূজার প্রসাদ খাইতে গেছি। হ্যাঁ, এরপর আমি মানে 45 মিনিটের মতো বইছি তার বাড়িতে। তারপর আমি ঘরে আইছি, গেট খুললা, আয়া দেখি আমার হ্যাঁ কলার তালা আছে কিন্তু দরজার তালাটা ভাঙা লেগেছে। ভাঙার পর তখন আমি চুপ 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 করে খুব চিৎকার করছি কিন্তু একটা মানুষও বেরো না। তারপর আমি উঠান থেকে একটা বাস নিছি, বাসনের দরজাটা খুলে না, তাই না আমি চেষ্টা করছি খুলতে, দুটো মনে হয় আমি ভিতরেই ছিল। তারপর আমি গিয়ে সে গেটের সামনে সবকে চিৎকার দেওয়া, সবকে চিৎকার দেওয়া জানাইতেছি যে চুর আইছে চুর আইছে তোমরা আয়ো। হ্যাঁ, তারপর 2-3 জন মহিলা আইছে, আওয়ার পরে এরপরে যা দাহাজার দরজাটা খুলছে, পেছন সাইড দিয়া বাইরে গেছে কিন্তু চুরটা মানে পেছন সাইডের দরজা সিটকারি ভাঙ্গা। তারপর বারিন্দাদের দিকে আমার ঘরের তালাটা ভাঙছে ভাঙ্গা, তারপর ঘরে ঢুকছে। আমার নতুন মোবাইল একটা আমি নিছি না যে পূজাতে যাবো, নতুন মোবাইলটা কী করবো নিয়ে বৃষ্টি পড়তেছে, মোবাইলটা নিছে। তারপর রূপা কিছু আসলো এটা নিছে। হ্যাঁ, তারপর আমার 4,000 টাকা নিছে ব্যাগের থেকে। এরপর আমি আর বাকি জিনিস এখনো আমি দেখছি না কি কি নিছে। আমার 3টা গডড্রেস একদম ভাঙ্গা শেষ করে থুয়ে গেছে। হ্যাঁ, 3টা গডড্রেস কোন জায়গা ঘটনা কি গডড্রেসের ভিতরে আবার দাও দিও কেজা দিয়ে বাংছে, সাফল্য আনছে আনটা বাংছে। হ্যাঁ, এখনো আমি দেখছি না কি কি নিছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম জয়ন্তী দাস। এটা কোন জায়গা? এটা কোন জায়গা? এটা শরৎকলি শান্তিপাড়া। ও ঠান্ডা ও ঠান্ডা।